আল্লাহ আমাকে দোজখে উঠাই দেবে না। জমিদারের গুপ্তচর আমাকে অনুসরণ করে, প্রজাদের উপর অত্যাচার অবিচার ক্রমেই বেড়ে চলেছে। আপনার মাঝে আমি মনুষ্যত্ব বলতে। গতকাল মুক্তি পেয়েছে ফারজানার অভিনীত প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র জয়নগরের জমিদার। এ ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে। এ সময়ের অন্যান্য চলচ্চিত্র থেকে জয়নগরের জমিদার কতটা আলাদা, সমসাময়িক গল্প ভাবনা নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। একই ধাঁচে নির্মিত ছবির ভিড়ে একে সম্পূর্ণ মৌলিক গল্প ও ভিন্ন নীল মানশৈলিক ছবি, যা আমাদের ইতিহাস এবং শেখের কথা বলে। বছরের প্রথম ছবি হিসেবে ছবিটি মুক্তি পেল, কেমন লাগছে? প্রথম ছবি তুলনাহীন জয়নগরের জমিদার আমার অভিনীত প্রথম বাণিজ্যিক ছবি, সব মিলিয়ে আমার জন্য আনন্দের এবং অসাধারণ প্রাপ্তির। একজন অভিনয় শিল্পী হিসেবে বড় পর্দায় অভিনয়ের আকাঙ্ক্ষা বরাবরই ছিল, তাই কাজটি আমার অভিনয় জীবনে নতুন সংযোজন। চলচ্চিত্রের দৃশ্য ধারণ হয়েছে কোথায়? যেহেতু এই ছবিটি একটি পিরিয়ডিক্যাল, তাই সুনির্দিষ্ট সময়কাল বিবেচনা করে চিত্রায়ন হয়েছে পুরনো জমিদার বাড়িতে। পাশাপাশি কয়েকটি দৃশ্যের চিত্রায়ন সেট নির্মাণ করে করতে হয়েছে, চলচ্চিত্রে নিয়মিত হওয়ার পরিকল্পনা করছে। চলচ্চিত্র অনেক বড় মাধ্যম, এ মাধ্যমে নিয়মিত অভিনয় করতে চাই। এর আগে টেলিভিশন দর্শকরা নাটক ও টেলিছবিতে আমাকে যেমন বৈচিত্র্যময় চরিত্রে দেখেছেন, চলচ্চিত্রেও সেই চেষ্টায় অব্যাহত থাকবে। অভিনয় আমার প্রাণের স্পন্দন, আমার কাছে কাজটাই মুখ্য, তাই সব মাধ্যমেই কাজ করে অভিনয়ের মাঝে বেঁচে থাকতে চাই। শুনলাম আপনার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মালভাবী রাজস্থান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। ছবিটির বিষয়বস্তু কি নিয়ে? পাপ পুণ্য ও কর্মফলের সঙ্গে প্রকৃতির অতিপ্রাকৃত সংযোগের মূল বিষয়বস্তু নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এটিও আমার ভীষণ পছন্দের একটি কাজ। মিজানুর রহমান নলাবুর চিত্রনাট্য ও পরিচালনায় এটি রাজস্থানের দর্শকদের মন কাড়বে বলে আশাবাদী। বর্তমানে আটকি নিয়ে ব্যস্ত কাসার আহমেদের বকুরপুর, সৌম্য নজরুলের নেছতে গেছ, আকশীনগর অরণ্য আনোয়ারের চাঁদের বুড়ি নোয়াখালী, এছাড়া বিশেষ দিবসের জন্য বেশ কয়েকটি খণ্ডনাট্যের কাজ করছে। প্রতিশোধের সময়, আমি অত্যাচারের বিনাশ চাই, মৃত্যুর জন্য প্রস্তুত হও রানীদ্বয়। না এই দল,